পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগের দিন লন্ডনে লিফলেট কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই লিফলেট তৃণমূল জেলা পরিষদের প্রার্থীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করা হয়েছে, বিরোধীদের চক্রান্ত বলে দাবি তৃণমূলের। এদিন সকালে লন্ডনের নর্থ বাজার সাউথ বাজার এলাকায় যত্রতত্র বেশ কিছু হলুদ রঙের লিফলেট পড়ে থাকতে দেখা যায়। হলুদ রঙের লিফলেটে 10 নম্বর জেলা পরিষদের তৃণমূল প্রার্থী কালোবরণ মণ্ডলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ লেখা রয়েছে। নিচে লেখা রয়েছে সিনিয়র সিটিজেন ফোরাম, যার বিরুদ্ধে অভিযোগ করে লিফলেট সেই জেলা পরিষদের প্রার্থী কালোবরণ মণ্ডল জানান, ভোটের একদিন আগে এ ধরনের অপপ্রচার বিরোধীরা ও তার বিরোধী লোকেরা কাজ করেছে। ভোটে পরাজয় নিশ্চিত জেনেই তারা আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এখন ইলেকশনের টাইম, কাল ইলেকশন, আজকে প্রস্তাব দিচ্ছে, কোনো ব্যক্তি কোনো নাম দিয়ে দেয়নি, একটা অন্ডাল সিটিজেন ফার্ম বলে নাম দিয়ে করে এটা প্রস্তাবটি ছাপানো হয়েছে। এটা বিরোধীদের চক্রান্ত এবং আমার বিরোধী যারা আছে তাদের চক্রান্ত, তো এটা নিয়ে কোনো এটাদের উপরে গুরুত্বই আমি দিচ্ছি না। মানুষ ব্যালট বক্সে জবাব দিবে, এর মানুষ অন্ডালের মানুষ জানে যে কারোবার অন্ডালের কীরকম তার কর্মকাণ্ড, সেটা অন্ডালের মানুষ অবশ্যই জানে। আমার আশা রাখি কোনো মানুষ এই যেটা এরা করেছে, যেটা লিফলেট ছড়িয়ে পারে, যে বিভ্রান্তি সৃষ্টি মানুষকে করার চেষ্টা করছে, সেই বিভ্রান্তিতে কেউ কান দিবেন না। দল যেমন আছে দল সেইরকম থাকবে, এবং আমি জোর করে বলতে পারি বিরোধী বলে কোনো দেখতে পাচ্ছি না। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে বক্সেই প্রমাণ হয়ে যাবে যে কে মানুষের জনপ্রতিনিধি হচ্ছে। অন্যদিকে অন্ডাল ব্লক সভাপতির বক্তব্য লিফলেটে যা লেখা রয়েছে তা 100% সঠিক, যেটা আগে কানে শুনেছিলেন সেটাই আজ তারা লিফলেটে দেখলেন। এদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব, উনি তো 5 বছর সভাপতি ছিলেন অন্ডাল ব্লকে এবং 5 বছর জেলা পরিষদের সদস্য ছিলেন। এদের তো এদের মধ্যে তৃণমূলের 4-5টা গোষ্ঠী, সব ওদের গোষ্ঠীর মধ্যে এই কাজ হ্যান্ডবিল বিড়ি বেরিয়ে যাচ্ছে, অনেক কিছু উল্টাপাল্টা সব জায়গায় শব্দ শুনছি। আমাদের এর মধ্যে কিছু বিশেষ কিছু বলার নাই, বাংলার মানুষ এবং অন্ডালবাসীর মানুষ, অন্ডাল ব্লকের মানুষ এর প্রতিফল 8 তারিখে দিবে। আপনি যে পোস্টারে কিছু লেখা আছে কি ভুল বলা আছে? একদম সত্যিই লেখা আছে, একদম 100% সত্যি। আমরাও কানে শোনা জিনিস আর আজকে হ্যান্ডবিলে দেখছি গোটা বাজারে ছড়িয়ে আছে। অন্ডালে তৃণমূল কংগ্রেস জেলা পরিষদের প্রার্থী দুর্নীতি নিয়ে লিফলেট বিলি কাণ্ড প্রসঙ্গে বিজেপির বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ু জানায় এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ, কাটমানির বকরা নিয়ে এই লড়াই। অন্যদিকে সিপিআইএম নেতা তুফান মণ্ডল বলেন এটা বামপন্থীদের সংস্কৃতি নয়, বামপন্থীরা কুৎসা বা রাজনীতি প্রতিহিংসা রাজনীতি করে না। প্রলয় বন্দ্যোপাধ্যায়, এলসিডব্লিউ ইন্ডিয়া, অন্ডাল। আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান, নাকি নিজেদের ঘরের উন্নত মানের আধুনিক প্রযুক্তির কোনো জিনিস কিনতে চাইছেন, তাহলে আর দেরি কেন? আপনার চিন্তা দূর করতে আপনার শহরে রয়েছে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান যেখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার পছন্দের নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট টিভি, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, নাম করা বিভিন্ন ধরনের ফ্যান, এসি বা ফ্রিজের স্টেবিলাইজার, পার্টি বক্স উফার বা ব্র্যান্ডেড মোবাইল, এছাড়াও আরও অনেক কিছু। এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আপনার শখ ও সাধ্যের মধ্যে। এছাড়াও সারা বছরই প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। এখন হয়তো ভাবছেন এত কিছু একই দোকানে, দোকানটা কোথায়? হ্যাঁ, এই সব কিছুই আপনি পেয়ে যাবেন বেনাচিতি বাজারের মোবাইল গ্যালারি ও শ্রী বালাজি এন্টারপ্রাইজে। এখানে সকল রকমের ইএমআই উপলব্ধ আছে। এছাড়াও থাকছে এক্সচেঞ্জের বিশেষ সুবিধা, এখানে পাওয়া যায় স্যামসাং, এলজি, ওয়ার্লপুল, গোদরেজের এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, উষা, কমট্রন গ্রিভস, ওরিয়েন্টের ফ্যান, এমআইএলজি, রিয়েলমি, স্যামসাং ও এলজির স্মার্ট টিভি, এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন। শুধু বিক্রি করেই শেষ নয়, পাশাপাশি রয়েছে আধুনিকতম প্রযুক্তির টেকনিশিয়ান, যে কোনো অসুবিধায় ফোন করলেই টেকনিশিয়ান আপনার দরজায় হাজির হবে। তাহলে আর দেরি না করে আজই আসুন মোবাইল গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। আমাদের ঠিকানা মোবাইল গ্যালারি, শ্রী বালাজি এন্টারপ্রাইজ, নাচুন রোড, প্যানাচিতি, নিউ আমরে কেক শপের ঠিক বিপরীতে, দুর্গাপুর 713-013। যোগাযোগ করতে কল করুন। আপনি কি বাড়িতে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন, কিন্তু ভাবছেন করবেন কোথায়, নিমন্ত্রিতের সংখ্যাও বেশি,
ঘরে তো সেরকম জায়গা নেই। চিন্তার কোনো কারণ নেই, আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সব কিছু, রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা, পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা, লন, এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম, বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট, খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান, আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম। প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায়। কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন। তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন। আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল, সুকান্তপল্লী, মামরা, দুর্গাপুর, 7,13,206, দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই। যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148।